আজ শুক্রবার আঠারোই জ্যৈষ্ঠ দু সালের দোসরা জুন কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের জানাবো আজ শুক্রবার এই শুক্রবার নামটি কিন্তু শুক্রাচার্য অর্থাৎ শুক্র গ্রহের নামে নামাঙ্কিত স্ক্রিনে আপনারা নবগ্রহ বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন পারলে নটি গ্রহকেই শান্ত রাখার জন্য এই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন একশো বার করে জপ করুন আজ অবশ্যই করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে কোনো কিছু না পারলেও শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ্রায় নামা এটি একশো আটবার জপ করতে যেন ভুলবেন না ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি স্টেশনারি গার্মেন্টসের বিজনেস যারা করেন যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি জগত আছেন ফেমাস হতে চান বিখ্যাত হতে চান তাদের ক্ষেত্রে বা প্রেমের জীবনে শুক্রের মজবুতি অত্যাবশ্যক আর শুক্রের মজবুতি যদি না থাকে প্রতিকার স্বরূপ আজকের দিনে আপনারা অবশ্যই দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করতে পারেন অথবা শুক্রের বীজ মন্ত্র আমি যেটি বললাম সেটি একশো আটবার জপ করুন না হলে নবগ্রহ বীজ মন্ত্র বন্ধুরা আমরা যে এই রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করছি আপনাদের মনে হতে পারে যে আমি প্রতিদিন একই কথা রিপিট করি কেনই বা মনে হবে না তার কারণ প্রতিদিন তো ঘুরে ফিরে সেই একই কথাই আমি আপনাদের বলি যে আজ আপনাদের স্বাস্থ্য অর্থ কর্ম পরিবার বিবাহিত জীবন প্রেমের জীবন কেমন থাকবে আর তাই যেহেতু কয়েকটি বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করি এজন্য রিপিটেটিভ মনে হতে পারে কিন্তু আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং এটিকে কনসালটেন্সি হিসাবে ধরবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মেজাজের গোলমাল কোনো বিতর্ক বোঝাপড়া এগুলিকে কিন্তু নষ্ট করতে পারে কোনো প্রকার বাক্য বাদানু বিবাদে যেন জড়িয়ে পড়বেন না মেজাজ খিটখিটে থাকতে পারে হুটহাট করে রেগে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র আজ আপনারা যে কোনো স্থানেই যদি অর্থ বিনিয়োগ করেন সেটি আপনাদের ক্ষেত্রে উপকারী প্রমাণিত হতে চলেছে পুরনো দিনে যদি কোনো অর্থ বিনিয়োগ করে থাকেন সেখান থেকে প্রস্তাবিত লাভজনক রিটার্নও পেতে পারেন এক কথায় আজ আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে বিজনেসম্যানদের সাথে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও আজ অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতেই পারে রাজনীতিবিদদেরও সমাজে পপুলারিটি বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের দিনটি এক প্রকার বেশ তবে কিছু মানুষ আজ আপনাদেরকে একটু বিব্রত করতে পারে তাদেরকে উপেক্ষা করুন আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে আপনাদের সাক্ষাৎ কিন্তু হতেই পারে আর এমন এমন ব্যক্তিবর্গের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করুন যারা অলরেডি সমাজে প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাদেরকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটি দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে অবশ্যই আপনারা সফল হবেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও কিন্তু শক্তিশালী থাকছে তো এই বিষয়ে আপনাদেরকে অতিরিক্ত সজাগ থাকার প্রয়োজন